সালু আলিকুয়াহামতুল্লাহ একাতো আলহামদুলিল্লা ইউ আদায় সালাত সাল আল্লাহ নবী আবাদ আহমাবাদ একবার প্রশ্ন করেছেন যে যারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তাদের সালাতের বিধান কি যে ব্যক্তি মসজিদে গিয়ে মানুষের সালাতের ক্ষতি করছে তা নষ্ট করছে জি ফতোয়ার কানুল ইসলাম শাখ মোহাম্মদ সালে আল হোসাইমিন রহিমাহউল্লাহ এ বিষয়ে ফতুয়া দিয়েছেন নম্বর একশো পঁচাশি বেহুশ এবং স্মৃতি শক্তিহীন ব্যক্তির জন্য শরীয়তের বিধিবিধান বাস্তবায়ন কি করা আবশ্যক তিনি উত্তর দিয়েছেন যে আল্লাহ মানুষের ওপর আবশ্যক করেছেন যাবতীয় ইবাদত বাস্তবায়ন করা যদি তার মধ্যে সে যোগ্যতা ও ক্ষমতা থাকে যেমন সে বিবেক সম্পন্ন হবে কিছু বুঝতে পারবে কিন্তু যে লোক শূন্য সে শরীয়তের বিধিনিষেধ মেনে চলতে বাধ্য নয় এ কারণে পাগল শিশু বা অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকার উপর কোনো বাধ্যবাধকার নেই এটা আল্লাহর বিশেষ রহমত অনুরূপ হচ্ছে আধা পাগল যার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে কিন্তু পুরোপুরি পাগল হয়নি এবং অতিবয়স্ক হওয়ার কারণে হিতাহিত জ্ঞানশূন্য ব্যক্তির উপরও সালাদসিয়াম আবশ্যক নয় কেননা সে তো স্মৃতিশক্তিহীন মানুষ সে ওই শিশুর মতো যার মধ্যে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা নেই সুতরাং সমস্ত বিধিবিধান তার উপর থেকে রহিত কোনো কিছুই তার ওপর আবশ্যক নয় তবে সম্পদের জাকাত সম্পর্কিত বাধ্যবাধকতা তার উপর ফরজ বা তার উপর বজায় থাকবে কেননা জাকাতের সম্পর্ক সম্পদের সাথে তখন এই ব্যক্তির অভিভাবক তার পক্ষ থেকে জাকাতের অংশ বের করে দেবেন কেননা জাকাত অজীব হয় সম্পদের উপর আল্লাহ তালা বলেছেন তো তা হুম ও তুসা কিহিম তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন ইহা তাদেরকে পবিত্র পরিশুদ্ধ করবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ থেকে জাকাত নিতে বলেছেন ব্যক্তি থেকে জাকাত নিতে বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন মুয়াজ ইবনে জাবাল কি ইমানে প্রেরণ করেন তখন তাদেরকে বলেন আলিমহুম আনাল্লাহু ইফতারাজা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম কিন্তু এই যে অসুস্থতা প্রভৃতির কারণে ব্যবহস হলে অধিকাংশ বিদ্বানের মতে তার উপর সালাত আবশ্যক হবে না এরকম অসুস্থ ব্যক্তি যদি একদিন বা দুদিন বেহুশ থাকে তবে তাকে সালাত কাজা আদায় করতে হবে না কেননা বিবেকশূন্য বেহুস মানুষকে ঘুমন্ত ব্যক্তির সাথে তুলনা করা চলবে না যা সম্পর্কে নবী করিম সাল্লা আলি সাল্লাম বলেছেন মান্নাসিয়া সলাতন আউনামা আনহা ফাকাফা রতুহা আইউসলিয়াহা ইদা দেখার আহা যে ব্যক্তি সালাত আদায় করতে ভুলে যায় অথবা সালাত না পরে ঘুমিয়ে থাকে তার কাফারা হচ্ছে যখনই স্মরণ হবে তখন সে তা আদায় করে নেবে সেই বোখারিতে এসেছে সালাতের সময় অনুচ্ছেদে যে ব্যক্তি সালাদ পড়তে ভুলে যায় স্মরণ হলে যেন আদায় করে নেয় এই অধ্যায় আদেশটি পাবেন কেননা ঘুমন্ত ব্যক্তি হুশ সম্পূর্ণ এ অর্থে যে তাকে জাগানো হলে জাগ্রত হবে কিন্তু বেহুশকে জাগানো হলে তার হুশ ফিরবে না এই বিধান হচ্ছে ওই অবস্থায় যখন বেহুশি কোনো কারণ ছাড়াই ঘটবে কিন্তু কোনো কারণবশত হলে যেমন লোভ করার জন্য ওষুধ ব্যবহার করে তবে উক্ত বেহুশ অবস্থায় সালাদ শূন্য তাকে কাজে আদায় করতে হবে السلام عليكم ورحمه الله وبركاته